বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেশীয় সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বার্মিংহামে প্রথমবারের মতো বাংলা টিভি দর্শক ফোরাম আয়োজন করল পিঠা উৎসবে। বার্মিংহাম থেকে আমাদের মিডনাস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, গত 16 জুন রবিবার স্থানীয় একটি ব্যাংকোয়েটিং হলে এই উৎসবে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বার্মিংহামস্থ বাংলাদেশ মিশনের সহকারী হাইকমিশনার ফয়সাল আহমেদ, বিশিষ্ট টিভি উপস্থাপিকা ডক্টর দিনাক সোহানি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গানের সুরে সুরে অতিথিদের মেলাস্থলে স্বাগত জানায় ছোট ছোট শিশুরা। স্বাগত বক্তব্যে দর্শক ফোরামের আহ্বায়ক নুরুল ইসলাম কিসলু উপস্থিত থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের উপস্থিতির কারণে আজকের এই পিঠা উৎসব সফল হয়েছে। আশরাফুল ওয়াহিদ দুলাল এবং সাজেদা কামাল শেফ আলী যৌথ পরিচালনায় এই উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলা টিভি বার্মিংহামের ব্যুরো প্রধান এম হাসান খোকন ও দর্শক ফোরামের যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ। সহযোগিতায় ছিলেন বার্মিংহাম প্রতিনিধি মোশাফিক চৌধুরী মোশেদ। স্বদেশী পিঠার সমাহার ছাড়াও পিঠা উৎসবে বিভিন্ন প্রসাধনীর স্টল ছিল লক্ষ্য করার মতো। গত 18 জুন মঙ্গলবার কভেন্ট্রি গেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন কভেন্ট্রি অ্যান্ড ওয়ারিকশায়ার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি সেন্টারে বেলা 12:30 শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন নাজমুন মিয়া। আবুল কাশেমের পরিচালনায় এ সময় সংগঠনকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে আলোচনায় অংশ নেন ময়না মিয়া, আবুল হাসনাত অপু, সৈয়দ কবির আহমেদ, হাফিজ শাহাবুদ্দিন, আব্দুল মুকির চৌধুরী, আব্দুল হান্নান, রুহেল আহমেদ, মোহাম্মদ হাসান, স্থানীয় কমিটির নেতৃবৃন্দ। পরে সভা থেকে আগামী 2 বছরের জন্য নতুন একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ নাজমুল মিয়া, সেক্রেটারি জেনারেল হিসেবে মোহাম্মদ আব্দুল হান্নান এবং ফয়জু ইসলামকে কোষাধ্যক্ষ করে 51 সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। সিলেট সিটি সিটি কর্পোরেশন নির্বাচনে 18 দলীয় জোট মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিজয়ে আনন্দ মিছিল করেছে স্পেনে বসবাসরত সিলেটের সচেতন নাগরিক বৃন্দ। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, গত 15 জুন মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভা পিএসে আরিফুল হক চৌধুরী সিলেটের মেয়র নির্বাচিত হয় এই আনন্দ মিছিল করে স্পেন প্রবাসী সিলেটের নাগরিক বৃন্দ। আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন নতুন মেয়র আরিফুল হক চৌধুরীর হাত ধরে সিলেটের উন্নয়ন যাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে। আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন আব্দুল কাইয়ুম পঙ্কি, আল মামুন, ইসলামউদ্দিন পঙ্কি, সেলিম আলম, কামরুজ্জামান সুন্দর, রমিজউদ্দিন প্রমুখ। পরে মিছিল শেষে সবাইকে মিষ্টি মুখ করানো হয়। বার্মিংহামে বাঙালি তথা এশিয়ান কমিউনিটি নন্দিত ফুটবল আসর আস্টন ভিলা শাপলা ফুটবল লীগ। বিগত 20 বছর ধরে সুনামের সাথে এ লীগ খেলা পরিচালনা করে আসছে এই ক্লাবটি। গত 20 মে আস্টন রেঞ্জার্স বনাম স্পার্ক হিল ইউনাইটেডের মধ্যকার শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি আস্টন ভিলা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত চূড়ান্ত খেলায় আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, শাপলা লীগ কমিটির চেয়ারম্যান হাবিবুল্লাহের সভাপতিত্বে এবং ডাক্তার শাহানগীর আলীর পরিচালনায় অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুদলের ফুটবলার ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী দল আস্টন রঞ্জার্সের হাতে শিরোপা তুলে দেন শাপলা লীগের সহসভাপতি রবিউল হোসেন, আর রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলা বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফারুক। এছাড়া খেলায় ম্যান অব দ্য ম্যাচ গৌরব অর্জনকারী আস্টন রেঞ্জার্স এর তারিক রশিদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি হাবিব উল্লাহ। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে না দিলে লাগাতার হরতালের মাধ্যমে সিলেটকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন সিলেট বিএনপি নেতা কর্মীরা। বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি সভাপতি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার 14 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের পরবর্তী সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন। সিলেট স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল এবং ইলিয়াস মুক্তি জাত ছাত্র ও যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরীর মীরাবাজার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে না দিলে লাগাতার হরতালের মাধ্যমে সিলেট সহ দেশকে অচল করে দেব।
এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। এগারো দিবস হাসপাতালে কাটানোর পর বাকিংহাম প্যালেসে ফিরেছেন ডিউক অব এডিনবারা। ডিসেবল অটিস্টিক শিশুদের সাহায্যে হোম স্টার্ট নামক চ্যারিটি সংস্থার ফান্ড রেজিং অনুষ্ঠিত। জাসদ সভাপতি আহসানুল হক ইনু বাসায় হামলার প্রতিবাদে গ্রেটার লন্ডন জাসদের প্রতিবাদ সভা। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।